Hi friends, this is Ritwika here. Welcome to my channel Ritwika Creations. Today I am showing you how to create this old bottle painting for room decor. I will paint the bottle using my fingers. Colorful idea, totally handmade creations. So without any delay, let's get started. আমি কোল্ড ড্রিঙ্কসের বোতল ইউজ করেছি, তোমরা অন্য কোনো বোতল ইউজ করতে পারো। আর কিভাবে বেসটা যেটা বোতলের করবে সেটা ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো আমার আগের ভিডিওতে, তোমরা চেক করে নিতে পারো। এবার আমি ফিঙ্গারের সাহায্যে কিভাবে ফুলগুলো করছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো ভালো করে। আমি প্রথমে আমার ফিঙ্গারের মধ্যে কালারটাকে ডিপ করে নিচ্ছি, দিয়ে আমি আমার যেরকম পছন্দ ফুল সেরকমভাবে করছি ডিজাইনটা। তোমরা অন্য কোনো ফুলের ডিজাইনও করতে পারো। তোমাদের যদি কারোর অসুবিধা হয় তাহলে তোমরা ব্রাশ ইউজ করতে পারো বা ইয়ার বারগুলো ইউজ করতে পারো, সেগুলো দিয়েও তোমরা ফুল বানাতে পারো। আমি এখানে ফিঙ্গারের সাহায্যে করছি। বোতলের যে বেসটা তৈরি করা সেটা আলাদা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, সেটা অবশ্যই তোমরা চেক করে নিলে এত সুন্দর কালার যে বেসটা এসেছে সেটা কিভাবে করা যায় তোমরা খুব সহজেই বুঝতে পারবে। দেখো বন্ধুরা, আমি তোমাদের আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি ইয়েলোটা বেশি করব বলে আমি ইয়েলোটায় আগে ডিপ করেছি, তারপর আমি হোয়াইটটা অল্প নিয়েছি। এবার আঙুলে কালারটা ডিপ করে নিয়ে আমি আমার মতো করে একটা সাইড দিয়ে আমি ফুলের ডিজাইনটা দিচ্ছি। ফুলের পেটালসগুলো দেওয়ার জন্য আমি একটা সাইড দিয়েই কেবল দিচ্ছি। যদি আমি নিচ থেকে ওপর বা ওপর থেকে নিচে দিই তাহলে আমার পেটালসগুলো সুন্দর হবে না। ফুলগুলো সুন্দর করার জন্য কেবলমাত্র একটা সাইড দিয়েই তোমরা টানবে, আঙুলটাকে প্রেস করে যখন টানবে। আর এটা খুব লাইটলি করতে হবে। আর এইটা করার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, যে কালারটা তোমরা বেশি ইউজ করতে চাইবে। আমি কখনো হোয়াইট বেশি ইউজ করেছি, কখনো ইয়েলো বেশি ইউজ করেছি। তোমরা যে কালারটা বেশি নিতে চাইবে আগে সেই কালারটায় ডিপ করবে। আঙুলটা ডিপ করে নেওয়ার পর যে কালারটা ওর সাথে কম্বিনেশন করতে চাইছো সেই কালারটাতে জাস্ট আঙুলটা দেবে, যাতে বেশি কালার না লাগে। যদি দুটো কালার সমপরিমাণে আঙুলে লেগে যায় তাহলে কালারটা ম্যাচড হয়ে যেতে পারে আর ফুলগুলোও ভালো হবে না। মার্কেটে অনেক রকম কালার পাওয়া যায় বা ওয়াটার কালার পাওয়া যায়, সেগুলো না ব্যবহার করে তোমরা ব্র্যান্ডেড যে অ্যাক্রেলিক কালার হয় সেটাই ব্যবহার করবে বন্ধুরা। অ্যাক্রেলিক কালার হলে কালারটা অনেক দিন লং লাস্টিং হবে, তুমি ওয়াশ করার পরেও এটা খুব ভালো থাকবে কালারটা। আর যদি অন্য কোনো ওয়াটার কালার তোমরা ইউজ করো অ্যাক্রেলিক কালারের বদলে, তাহলে কালারটা কিছুদিন পর ফেড হয়ে যাবে, সেক্ষেত্রে অতটা লং লাস্টিং হবে না আর তোমরা সেক্ষেত্রে ওয়াশ করতে পারবে না। দেখো বন্ধুরা, আমার পুরো বোতলটাতে ফুল করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর এটা খুব ভালোভাবে শুকিয়ে গেলে আমি পিঙ্ক কালার দিয়ে একটা স্টিকের সাহায্যে ছোট ছোট ডট ডট করে দিচ্ছি, যাতে আরও হাইলাইট হয়, ডিজাইনটা অ্যাট্রাকটিভ লাগে। যদি ফুলটা তোমাদের বড় হয় তাহলে ডটটা একটু বড় করতে পারো, আদারওয়াইজ ফুলটা বড় হলেও তোমরা ছোট ছোট ডটটা দিয়ে অনেকটা বেশি ঘন করে দিতে পারো, যাতে ফুলটা আরও বেশি হাইলাইট হয়। বন্ধুরা, তোমরা এটাকে যে কোনো রুমে ডেকোরেশনের জন্য লাগাতে পারো, এছাড়া যে কোনো ডেস্ক বা টেবিলে তো অবশ্যই লাগাতে পারো। আর এর সাথে যে কোনো আর্টিফিশিয়াল ফুল তোমরা স্টিক করতে পারো, নর্মালি বটল ডেকোরেশনের জন্য তোমরা নর্মাল রাখতে পারো সিম্পল লুকের ওপর, বা তোমরা যে কোনো হ্যান্ডমেড যে স্টিকগুলো হয় সেগুলো তোমরা লাগাতে পারো। হ্যান্ডমেড স্টিকগুলো বা পেপার যে হ্যান্ডমেড ফ্লাওয়ার সেগুলো কিভাবে বানাতে হয় যদি তোমরা দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, অবশ্যই চেক করে নিতে পারো। আমি এখানে ডাস্ট কালার ব্যবহার করেছি, সিলভার কালারটা দিয়ে আমি বোতলটাকে আরও হাইলাইট করার জন্য আমি কালারটাকে জাস্ট লাগিয়ে দিচ্ছি ওপরটা বোতলে। যদি তোমরা অন্য কোনো লিকুইড কালার ইউজ করতে চাও তো করতে পারো। এছাড়া বন্ধুরা, তোমরা জল দিয়ে যে কোনো মানি প্ল্যান বা রোজ, যে কোনো ধরনের অরিজিনাল ফুলও এর সাথে ডেকোর করতে পারো।
আর যদি আমার ভিডিও নতুন দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দিয়ে দিও। আর যদি আমার চ্যানেলের পুরনো বন্ধু হয়ে থাকো তাহলে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই সাবধানে থেকো, হ্যাভ এ গুড লাক।